ভারতের উত্তরাখণ্ডে গেল সপ্তাহে হিমবাহ ধসের ঘটনায় আরও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে দুর্ঘটনাটিতে মোট চল্লিশ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেল এছাড়াও সেখানকার সুরঙ্গে আটকে পড়াদের উদ্ধারে জোরালো প্রচেষ্টা চালিয়েছে উদ্ধারকর্মীরা কর্মীরা গেল রোববার হিমবাহ ধসের ঘটনায় উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা দেখা দেয় আকস্মিক এ ঘটনায় স্রোতে ভেসে যায় অনেক মানুষ উদ্ধার অভিযান চলমান থাকলেও এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ শনিবার তপোবন মূল সুরঙ্গ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয় দুর্ঘটনাটির পর এই প্রথমবারের মতো সুরঙ্গটি থেকে কোনো মৃতদেহ উদ্ধার করা হলো। বাকি মরদেহগুলো আশেপাশের এলাকাগুলো থেকে উদ্ধার করা হয়েছে